mind of Ura Yona, Rahona. Eh? Eh? উদ্বোধনী উপলক্ষে একটি স্মরণিকা প্রকাশ করেছে আলোকশিখা, সেটিও আজকে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অতিথিবৃন্দ। তাই আজকের এই মন্দির অনুষ্ঠানকে নিয়ে যারা উপস্থিত হয়েছে সবাইকে আমি বিনীত অনুরোধ করব আপনারা কনফারেন্স হলে প্রবেশ করার জন্য। অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে আজকের এই অনুষ্ঠানকে নিয়ে ফাতিমা খাতুন, আব্দুল হাসিব ফাতিমা খাতুন, এডুকেশন ট্রাস্ট পরিচালনা কমিটি এবং কর্মসূচি বাস্তবায়ন মোহাম্মদ নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সিলেট জেলা আওয়ামী লীগ। আজকের এই মহতী অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন গ্রহণ করবেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথির আসন গ্রহণ করবেন বিয়ানীবাজার উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি জনাব নজিরুদ্দিন আনসার। বিশেষ অতিথির আসন গ্রহণ করবেন বিয়ানীবাজার উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি হাজী বোরহানউদ্দিন। বিশেষ অতিথি হিসাবে আসন গ্রহণ লাইট আনছি বেটা লাইট বেটা উপজেলা আওয়ামী লীগে বাড়াইতা সিনিয়র নেতৃবৃন্দ। বিশেষ অতিথি আসন গ্রহণ করবেন বিহার বাজারে সাংবাদিক নেতৃবৃন্দ, ছাত্র নেতৃবৃন্দ সহ সর্বস্তরে জনগণ। আজকের এই মহতী অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, তাই আমি আজকের এই অনুষ্ঠান জনাব নাসিরউদ্দিন খান, জনাব অ্যাডভোকেট নাসিরউদ্দিন খান আজকে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। বিয়ানীবাজার উপজেলা পরিষদের সম্মানিত নির্বাহী কর্মকর্তা জনাব শহীদুল ইসলাম চৌধুরী সহ বিয়ানীবাজারের খ্যাতিমান শিক্ষাবিদবৃন্দ, সমাজসেবীবৃন্দ, রাজনীতিবিদবৃন্দ এবং আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন ইতিমধ্যে বিয়ানীবাজারের ছাত্র রাজনীতির গৌরব উজ্জ্বল রাজপথ আলোকিত করে যারা রেখেছেন তাদের সকলেই আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। সিলেট জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি শাহরিয়ার আলম সামাদ, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সংগ্রামী সহসভাপতি বিয়ানীবাজারের পিতি সন্তান, বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের যিনি সহসভাপতি যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন, আমাদের অত্যন্ত সম্মানিত ব্যক্তি জনাব অ্যাডভোকেট আব্বাস উদ্দিন সহ বিয়ানীবাজারের সর্বস্তরের সামাজিক রাজনীতিবিদ শিক্ষাবিদ নেতৃবৃন্দ, আপনাদের উপস্থিতিতে
আজকে এই অনুষ্ঠানে উপস্থাপনা এবং পরিচালনা করার জন্য আমি সবিনয় আহ্বান জানাচ্ছি আমার সহযোদ্ধা বন্ধু আজকের এই অনুষ্ঠান উপলক্ষে প্রকাশিত স্মরণিকা আলোকশিখা যার অত্যন্ত পরিশ্রমের মধ্য দিয়ে আজকে আলোকশিখা সত্যিকারে আলোর মুখ দেখেছে আমার সহযোদ্ধা বন্ধু বিয়ানীবাজারের সুনামধন্য পত্রিকা সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তার সম্মানিত সম্পাদক জনাব সাদেক আহমদ আজাদ আমি সাদেক আহমদ আজাদকে আজকের এই অনুষ্ঠানে পরিচালনার দায়িত্ব গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এডুকেশন টাস্কে শুভ উদ্বোধন উপলক্ষে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের এই মহতি অনুষ্ঠানে সভাপতির আসন গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আব্দুল হাসিব ফাতিমা খাতুন এডুকেশন ট্রাস্ট পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ দেলোয়ার হোসেন মোহাম্মদ দেলোয়ার হোসেনকে সভাপতির আসন গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি সুপ্রিয় উপস্থিতি
আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সংখ্যা কম হলেও প্রত্যেকই সহসকেন্দ্রে প্রতিষ্ঠিত আপনারা যদি অনুমতি প্রদান করেন তাহলে আমি এখানে যারা উপস্থিত হয়েছেন সবাই একে অন্যের পরিচিত আমি যদি পরিচিতি পর্ব বাড়াতে চাই তাহলে পারব কিন্তু সময় স্বল্পতা আর যদি একজনের নাম বলি আরেকজনের নাম না বলি তাহলেও মহাবিপদ এবং এটা একে অন্যের জন্য দৃষ্টিকটু বটে এজন্য যারা উপস্থিত হয়েছেন সবাইকে কর্মসূচি বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে অশেষ অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং স্বশ আসনে আসন গ্রহণ করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি এ পর্যায়ে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি হামিদ সিদ্দিকুর রহমানকে হামিদ সিদ্দিকুর রহমানকে পবিত্র কোরআনের পাঠ থেকে তেলাওয়াত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সুবহান এবং কর্মসূচি বাস্তবায়ন কমিটির সকল সদস্য বৃন্দকে প্রধান অতিথি বিশেষ অতিথি পেছনে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি মচন করছে আমি সবাইকে করতালির মাধ্যমে অনুষ্ঠানকে স্বাগত জানানোর জন্য বিনীত অনুরোধ করছি সিলেট থেকে আমি জানি তিনি অত্যন্ত ব্যস্ততার মধ্যে ছিলেন
সেই ব্যস্ততাকে অতিক্রম করে কেবলমাত্র আমাদের প্রতি মায়ায় এবং মমত্বের দৃষ্টিতে তিনি আমাদের প্রতি তাকান বলে এই সম্পর্কের খাতিরে এবং আপনাদের উপস্থিতিকে তিনি সম্মান জানিয়ে আজকে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। বিয়ানীবাজারের আরেক কৃতি সন্তান, আমার শ্রদ্ধাভাজন নেতা, বিয়ানীবাজার তথা সিলেট সাবেক বিশিষ্ট ছাত্র নেতা, বিয়ানীবাজারের কৃতি সন্তান, সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবী রাজনীতিবিদ, ফেসবুকের জনাব নাসিরুদ্দিন খান। আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আসন গ্রহণ করে আছেন বিয়ানীবাজারের বিশিষ্ট শিক্ষাবিদ, মানুষ গড়ার অন্যতম কারিগর, বিয়ানীবাজার শিক্ষক সমিতির, মাধ্যমিক শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিবিদ, সমাজসেবী জনাব মজিরুদ্দিন আনসার সাহেব। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বিয়ানীবাজারের বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবী এবং বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব, আমার শ্রদ্ধাভাজন নেতা জনাব, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সহ সভাপতি জনাব মঈনুল ইসলাম। আজকের অনুষ্ঠানে মঞ্চে আলোকিত করে আসন অলঙ্কৃত করে আছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, যার কথা বলতে গেলে আমাকে বলতে হবে তরুণ বয়সে লেখাপড়ার পাশাপাশি আমার মধ্যে সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে বড় হয়ে একই আসার জন্য কিছুটা অনুপ্রেরণা লাভ করেছিলাম যাদের কর্মকাণ্ড থেকে। তাদের দুই ভাই আমার শ্রদ্ধাভাজন মামা, বিয়ানীবাজার প্রাথমিক শিক্ষক সমিতি সম্মানিত সভাপতি। আজ থেকে 10 বছর আগেও বিয়ানীবাজারের নারবহর গ্রাম উন্নয়নের দিক দিয়ে অনেক পিছিয়ে ছিল, যে গ্রাম আজকে চরিত্র বদল করে দিয়েছেন নারবহর গ্রামের দুই কৃতি সন্তান জনাব হাজী মৌলাউদ্দিন শাহাবুদ্দিন মৌলামিয়া এবং তার অপর ভাই জনাব মাস্টার বুরহানুদ্দিন, সংক্ষেপে আপনারা সবাই স্মৃতি মাস্টার হিসাবে যা ছিলেন, আমার শ্রদ্ধাভাজন মামা, তিনি আসন অলঙ্কৃত করে আছেন। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমার শ্রদ্ধাভাজন নেতা, যার হাতেই আমার রাজনীতির হাতে করি হয়েছিল। আমি যখন ছাত্র রাজনীতিতে ছিলাম তিনি আমাকে বসিয়ে বুঝাতেন কিভাবে পেপার করতে হবে, কিভাবে পেপার কাটিং রাখতে হবে, কিভাবে পেপারের নিবন্ধগুলো করতে হবে, কিভাবে একজন ভালো সমাজকর্মী হতে হবে, সেই সাথে একজন ছাত্রকর্মী হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। আমি মনে করি সেই সময় যদি তিনি অসৎ পথে আমাকে পরিচালিত করতেন আমি হয়তো অসতী হয়ে যেতাম, ভালো চিন্তার উত্তে হতো না। আমি তার প্রতি শ্রদ্ধা জানাই। বিয়ানীবাজারের কৃতি সন্তান, আমার রাজনৈতিক শিক্ষাগুরু, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সংগ্রামী সহ সভাপতি, এর পূর্বে যিনি বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রলীগ এবং বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগকে যিনি নেতৃত্ব দিয়েছিলেন, ফেসবুকের জনাব আব্বাসউদ্দিন আব্বাস ভাইকে আমি শ্রদ্ধার সঙ্গে আজকের অনুষ্ঠানে সম্বোধন করি। আমি আজকের অনুষ্ঠানে অত্যন্ত সম্মানের সঙ্গে সম্বোধন করছি সিলেট জেলা ছাত্রলীগের নবনির্বাচিত নবগঠিত কমিটির নবনির্বাচিত সংগ্রামী সভাপতি শাহরিয়ার আলম সামাদকে, যার বলিষ্ঠ নেতৃত্বে ভবিষ্যতে সিলেটের রাজনৈতিক অঙ্গন একটা সুদূর প্রসারী মহৎ লক্ষ্য পানে এগিয়ে যাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। তিনি আজকে বিয়ানীবাজারে এসে আমাদেরকে কৃতজ্ঞতার মধ্যে তিনি আবদ্ধ করে ফেলেছেন। আমি শাহরিয়ার আলম সামাদকে সম্বোধন করি। আমি সম্বোধন করি লালতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আমার শ্রদ্ধাভাজন শিক্ষক, আজকে স্কুলে অনুষ্ঠান ছিল তারপরেও আপনাদের সঙ্গে সম্মিলিত হওয়ার সঙ্গে এবং এই ট্রাস্টের সঙ্গে জানি তার সম্পৃক্ততা রয়েছে, আমার শ্রদ্ধাভাজন শিক্ষক সত্যরঞ্জন নাথ সহ আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আমার শ্রদ্ধাভাজন নেতা জনাব বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস জনাব হারুনুর রশিদ দীপু, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সহ সভাপতি জনাব মনিরুল ইসলাম সাহেব সহ এখানে উপস্থিত বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবী, শিক্ষানুরাগী, শিক্ষাবিদ এবং সংগ্রামী সম্মানিত সাংবাদিক ভাই বন্ধুগণ উপস্থিত রয়েছেন। বিয়ানীবাজারের ছাত্র রাজনীতির অহংকার ছাত্রকর্মী আমার সহযোদ্ধা বন্ধু স্নেহভাজন ভাই এবং শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ যারা এখানে উপস্থিত রয়েছেন আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আজকে এখানে উপস্থিত রয়েছেন আব্দুল হাসিব ফাতিমা খাতুন এডুকেশন ট্রাস্টকে দেশে যথাযথভাবে পরিচালনা করার লক্ষ্যে আমরা একটি কর্মসূচি বাস্তবায়ন করে কমিটি গঠন করেছি। সেই কর্মসূচি বাস্তবায়ন কমিটি 15 সদস্য বিশিষ্ট। সেই কর্মসূচি বাস্তবায়ন কমিটি আজকের এই আলোকশিকা বইয়ের মধ্যে ইতিবদ্ধ রয়েছে, তাদের সবিসহ তাদের পরিচিতি দেওয়া রয়েছে, আপনারা সকলেই পড়ে নেবেন। যারা আজকে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন ব্যস্ততার মধ্যে আমি তাদেরকে অভিনন্দন জানাই এবং ট্রাস্টের পরিচালক কমিটির পক্ষ থেকে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে আমাদের এই কমিটির সকলেই উপস্থিত হতে পারেননি, কারণ গতকালই এই অনুষ্ঠানের কর্মসূচি
প্রস্তুতি হাতে নেওয়া হয়েছিল তাই তড়ি করে করে আমন্ত্রণ জানানো হয় অনেকে জরুরি কাজে বাইরে রয়েছেন আসতে পারেন নাই যারা উপস্থিত হয়েছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই উপস্থিত হয়েছেন আমাদের এলাকা থেকে বিশিষ্ট সমাজকর্মী বন্ধুগণ আমি তাদেরকে অভিনন্দন জানাই সম্মানিত উপস্থিত আজকে সময় অত্যন্ত সংক্ষিপ্ত আমি বেশি বক্তৃতা করব না শুধু মৌলিক দুটি কথা বলতে চাই আমার অনেক ছোট ভাই শাকির হোসেন সহ এখানে রয়েছে পরিচালক কমিটির পক্ষ থেকে আপনাদের প্রতি দুটি কথা বলবে আমি শুধু এইটুকু বলতে চাই আমি জন্মগ্রহণ করেছি বারবাটনা জন্মগ্রহণ করার পরে পার্শ্ববর্তী লাউতা উচ্চ বিদ্যালয় পার্শ্ববর্তী মাটিকানা সরকারি প্রাথমিক বিদ্যালয় লাউতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যখন আমি লেখাপড়া করেছি তখন আমি অনুভব করেছি যখন আমার আত্মীয় স্বজনদের বাড়ি গিয়েছি তারা দূর দূরান্তে স্কুলে যায় কষ্ট করে আমি যখন বন্ধু বান্ধবদের দেখেছি গোদারাই থেকে এসেছে লুৎফর রহমান ফয়সাল বিশিষ্ট ব্যবসায়ী সে অনেক দূর থেকে গোদারাই থেকে লাউতা উচ্চ বিদ্যালয়ে আসে তখনই পরিকল্পনা করেছে যে নিশ্চয় প্রত্যেকটি প্রজন্মের উচিত সমাজের জন্য তার ক্ষুদ্র অবস্থান থেকে সামান্য কিছু কাজ করা আমাদের পূর্ববর্তী প্রজন্ম করেছিলেন বলেই পার্শ্ববর্তী তিনটি গ্রামে তিনটি বিদ্যালয় প্রতিষ্ঠা করতে পেরেছিলেন মাদ্রাসা প্রতিষ্ঠা করতে পেরেছিলেন রাস্তাঘাট স্কুল ঈদগাহ সব কিছু তারা প্রতিষ্ঠা করতে পেরেছিলেন আমরা সামাজিকভাবে অত্যন্ত সুন্দর একটি পরিবেশ পেয়েছিলাম সুতরাং তাদের প্রতি শ্রদ্ধা জানাই এবং আমাদের প্রজন্ম থেকে প্রত্যেকটি প্রজন্ম থেকে যে কিছু কিছু করা উচিত সেইটুকু আমরা তখনই অনুভব করেছিলাম আমি যখন ক্লাস নাইনে পড়ি আমার দু তিনজন বন্ধু বান্ধব যারা দরিদ্র ছিল তাদের লেখাপড়ার প্রতি অমনোযোগিতার কারণ হয়ে দাঁড়িয়েছিল যদিও তারা ছিল অত্যন্ত মেধাবী আমাদের চাইতেও বেশি তথাপি তাদের অমনোযোগিতার কারণ হয়ে দাঁড়িয়েছিল যখন দেখেছিলাম ঠিক মতো বেতন দিতে পারে না বই পুস্তক কিনতে পারে না সেই সময় আমি যখন নাইনে পড়ি আমার মনের মনে বাসা বেঁধেছিল যে আমি যদি কোনোদিন আল্লাহ পাকের দয়ায় রুজি রোজগার করে আল্লাহ যথেষ্ট তৌফিক দান করেন তাহলে আমাদের অবস্থান থেকে আমরা সমাজের জন্য কাজ করবো এবং শিক্ষার জন্য কাজ করবো বিশেষ করে দরিদ্র ছাত্রছাত্রীদের উন্নয়নের আমি আজ থেকে এক বছর আগে যখন আমার এই পরিকল্পনা আমি ব্যক্ত করেছিলাম আমার ছোট ভাইয়ের কাছে সে ওই নিউ ইয়র্কে তাকে আমরা এক পাশায় থাকি তার কাছে সে বলেছিল ভাই এটা তো আমারও একটা পরিকল্পনা আমিও সেম এই ধরনের অ্যাটিটিউড থেকে এই প্ল্যানটা করেছিলাম আমি যখন আমার বড় ভাইকে বলেছিলাম আমরা এই ধরনের একটি করতে চাই তিনি বলেছিলাম আমি তো দেশ থেকে বহুদিন আগে বেরিয়ে এসেছি তোমরা দেশ সম্পর্কে জানো এ ধরনের একটি উদ্যোগ যে তোমাদের মাথার মধ্যে নিয়েছো আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই এ ধরনের কর্মকাণ্ডকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যা কিছু প্রয়োজন আমি তোমাদেরকে সহযোগিতা করবো তোমরা এগিয়ে যাও সংক্ষেপে আমার আম্মাকে বলেছিলাম যে এ ধরনের একটা করতে চাই তিনি আমাকে সংক্ষেপে বলেছিলেন যে যদি তোমাদের রাজনৈতিক উদ্দেশ্যে করে থাকো সমাজে প্রতিষ্ঠা পাওয়ার ক্ষেত্রে নিজেদের প্রচার প্রচারণার অংশ হিসাবে এ ধরনের কোনো ট্রাস্ট করে থাকো তাতে আমার কোনো সম্মতি নেই যদি সত্যিকার অর্থে মানুষের কল্যাণের জন্য করে থাকো এবং ট্রাস্টকে সঠিকভাবে দরিদ্র মানুষের কল্যাণের জন্য কাজ করে থাকো সমাজ উন্নয়নের জন্য করে থাকো তবে আমি দোয়া করবো আল্লাহর কাছে তোমরা আল্লাহর কাছ থেকেও তোমরা দয়া লাভ করবে এবং তোমাদের স্বাদ হবে তোমরা এই ধরনের একটি কাজ করো আমার মা বাবার কাছ থেকে বাবাও সেই রকম অভিব্যক্তি প্রকাশ করেছে তাদের কাছ থেকে দোয়া এবং আশীর্বাদ নিয়ে অনুপ্রেরণা লাভ করে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি আপনারা যারা উপস্থিত হয়েছে আপনারা দোয়া করবেন আমাদের উদ্যোগ যাতে যথাযথভাবে সফলকাম হয় এর অগ্রযাত্রা অব্যাহত থাকে এবং সত্যিকার একটি আলোক শিকানায় আলোক পত্রিকা হিসেবে সমাজের মধ্যে এই আব্দুল হাসিম ফাতিমা খাতুন এডুকেশন ট্রাস্ট সত্যিকারের আলো বিকিরণ করতে পারে মানুষের কল্যাণে আব্দুল হাসিম আমার আম্মান আব্বার নাম ফাতিমা খাতুন আমার আম্মার নাম তাদের নাম নিয়েই এই প্রতিষ্ঠান আমরা করেছি এখানে আমাদের মূল বক্তব্যে তাদের প্রতি শ্রদ্ধা বোধের এর সঙ্গে সমাজের প্রতি দায়বোধের কথা উল্লেখ রয়েছে সুতরাং আমি আজ সে কথা বলতে চাই না আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের পরবর্তীতে এই ট্রাস্টের কর্মসূচি বাস্তবায়নে আপনাদের সকলের সহযোগিতা এই সত্যিকার অর্থে এই ট্রাস্ট চলবে আমি এই আশাবাদ ব্যক্ত করি আমি চাই না এই ট্রাস্ট কোনো প্রচারণার লক্ষ্যবস্তু হয়ে যাক আমি চাই সত্যিকার অর্থে এই ট্রাস্ট কর্মসূচি বাস্তবায়নে এগিয়ে যাক সেই কর্মসূচি বাস্তবায়নে আমাদের কর্মসূচি বাস্তবায়নের কমিটির সাথে সমাজের সুবিজন হিসাবে আপনাদের সকলের সহযোগিতা আমি কামনা করছি আর পরবর্তীতে কি করা যায় সেটা ট্রাস্টের তার কর্মসূচির মধ্য দিয়ে প্রতিফলিত হবে সেই সাথে আমি আমার বক্তব্য শেষ করছি আর বক্তব্য শেষ করার আগে যা যিনি আজকে এখানে এসেছেন আমার অত্যন্ত স্নেহভাজন ছোট ভাই এমদাদ যাকে প্রায় সময় আমার বিভিন্ন সময় পাশে পেয়ে থাকি আমি তাকে সম্বোধন করে ভুলে গিয়েছিলাম আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি আপনাদের সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি সালাম আলাইকুম ধন্যবাদ সরওয়ার হোসেনকে
পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি আব্দুল হাসিব ফাতিমা খাতুন এডুকেশন ট্রাস্ট পরিচালনা পরিষদের অন্যতম সদস্য মোহাম্মদ যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ শাকির হোসেনকে। আজ থেকে প্রায় 250 বছর আগে জাপানের অর্থনীতি আজকের অবস্থায় ছিল না, খুবই ভঙ্গুর অর্থনীতি ছিল। তখন তাদের অর্থনীতি খুব করুণ লগ্নে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা গ্রামে 100 বস্তা চাল পাঠানো হলো। গ্রামের মুরব্বী ছিলেন একজন স্কুল শিক্ষক, তো স্কুল শিক্ষকের হাতে যখন 100 বস্তা চাল দেওয়া হলো, নিয়ম অনুযায়ী উনি এক সপ্তাহ পরে উনি চালগুলো জনগণের মধ্যে বিতরণ করার কথা, কিন্তু এক সপ্তাহ পরে দেখা গেল উনি চালগুলো বিতরণ না করে উনি লুকিয়ে ফেললেন। তখন এলাকার জনগণ বলল যে শিক্ষক সাহেব চুর, উনি আমাদের চালগুলো খেয়ে ফেলছেন। তারও এক মাস পরে দেখা গেল স্কুল এই স্কুলের যে শিক্ষকের কাছে চাল দেওয়া হয়েছিল উনি ওনার গ্রাম, উনি স্কুল শিক্ষক ছিলেন অন্য একটা গ্রামের একটা স্কুলে, কিন্তু ওনার নিজের গ্রামে কোনো স্কুল ছিল না। এক মাস পরে দেখা গেল ওই শিক্ষক ওই গ্রামে একটা স্কুল প্রতিষ্ঠা করলো। তখন সবাই বলতে লাগলো যে স্কুল শিক্ষক আমাদের প্রাপ্য চাল না দিয়ে উনি একটা স্কুল প্রতিষ্ঠা করছেন যেখান থেকে নাকি উনি বেতন নিয়ে যাবেন, উনি তো দান্দাবাদ যোগ্য। কিন্তু উনি তখন জনগণকে বললেন যে এক মাস আগে যদি আমি এই চালগুলো জনগণের মধ্যে বিলিবণ্টন করতাম তাহলে এই গ্রামে 10,000 লোকের মধ্যে হয়তো 100 করে চাল পড়তো। এই 100 চাল দিয়ে তাদের গ্রাম ওই জনগণের এক বেলা খাবার করতো কিনা সন্দেহ। কিন্তু আমি যে আজকে স্কুল প্রতিষ্ঠা করেছি এই স্কুল দিয়ে তারা বছরের পর বছর প্রজন্ম থেকে প্রজন্ম যে শিক্ষা গ্রহণ করবে, তারা সোসাইটিকে সার্ভ করতে পারবে, তারা নিজের দেশকে সার্ভ করতে পারবে। আমি যেহেতু বলতে চাই আমাদের ফ্যামিলি থেকে প্রতি বছর বেশ কিছু টাকা ইন্ডিভিজুয়ালি বিভিন্ন লোককে দেওয়া হয় তাদের বিভিন্ন পারিবারিক ক্রাইসিস উত্তরণের জন্য। তো আমি এবং আমার তিন ভাই এবং আমার আপনও ওদের অনুমতি নিই, আমরা তিনি বললাম যে ওই টাকাগুলো যদি ইন্ডিভিজুয়ালি দিই তাহলে এটা তাদের কোনো সাময়িক একটা অবস্থার হয়তো চেঞ্জ করবে, কিন্তু তাদের সামগ্রিক অবস্থার কোনো পরিবর্তনই করতে পারবে। তো আমরা যদি একটা প্রাতিষ্ঠানিক উদ্যোগের মাধ্যমে এটা দিই তাহলে এটা টোটাল সোসাইটিকে সার্ভ করতে পারবে। এই ধারণা থেকেই আমরা আব্দুল হাসিব ফাতিমা খাতুন এডুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছি। বিভিন্ন ব্যক্তি সমাজের বিভিন্ন পর্যায়ে থেকে এরকম উদ্যোগ গ্রহণ করে থাকেন, বা দেখা যায় কিছু বছর পর উদ্যোগটা ফেল করে। আপনারা সবাই দোয়া করবেন যাতে আমাদের উদ্যোগটা ফেল না করে, আমরা যাতে প্রপারলি সোসাইটিকে এই এডুকেশন ট্রাস্টের মাধ্যমে সার্ভ করতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ শাকির হোসেনকে। আমি আজকের এই অনুষ্ঠানে যারা সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সবার প্রতি অনুরোধ করব, সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ যারা উপস্থিত সবাই পূর্ব পরিচিত, তো আপনারা প্রধান অতিথি এবং বিশেষ অতিথি নাম মেনশন করে সময়টুকু না নিয়ে আপনাদের মূল বক্তব্য 2 মিনিটের মধ্যে উপস্থাপন করবেন। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের অন্যতম নেতা জনাব কাউসার আহমদ। খাতুন এডুকেশন ট্রাস্টের শুভ উদ্বোধন উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথি এখানে উপস্থিত, আমার গ্রামের বাংলাদেশ ছাত্রলীগের সকল নেতা কর্মীদের আমি জানাই আন্তরিক শুভেচ্ছা। আসলে আমরা আজকে একটি মহৎ লক্ষ্য সামনে রেখে এখানে সমবেত হয়েছি, যে লক্ষ্য সচরাচর সবাইকে করতে দেখা যায় না। আমাদের শিক্ষা ব্যবস্থাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে নিঃসন্দেহে তা প্রশংসার দাবিদার। আহ্বান জানাচ্ছি বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগ নেতা রেজাউল আলম অপুকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল হাসিব ফাতিমা খাতুন এডুকেশন ট্রাস্ট কর্তৃক আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আতাউর রহমান খান, উপস্থিত আমার রাজনৈতিক অভিভাবক এই বিয়ানীবাজারের গণমানুষের নেতা তথা সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট নাসিরুদ্দিন খান,
সহ উপস্থিত আজকে বিয়ানীবাজারের বিভিন্ন শ্রেণীর রাজনৈতিক এবং সামাজিক এবং প্রিন্ট মিডিয়া সাংবাদিক ভাইয়েরা বক্তব্যের প্রারম্ভে আপনাদের প্রত্যেককে জানাই মুজিবের শুভেচ্ছা অভিনন্দন অভিবাদন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু একটি কথাই বলব, আজকে যারা এই ট্রাস্ট গঠন করেছেন এবং এই বিয়ানীবাজারের তথা বাংলাদেশের শিক্ষার যে আলো ছড়িয়ে দেওয়ার একটি প্রয়াস রেখেছেন, আমরা যারা বৃত্তশালী আছেন আপনাদের প্রত্যেককে অনুরোধ করবো এইরকম একটি ট্রাস্টের মাধ্যমে শিক্ষাকে আরো উন্নয়নের দিকে নিয়ে যাবেন। সেই সাথে আজকের এই বিয়ানীবাজার উপজেলা নেতা মোহাম্মদ আমানউদ্দিন আমরা এখানে যে মহতী অনুষ্ঠানে সমবেত হয়েছি সেই অনুষ্ঠানের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি এবং যে উদ্দেশ্য লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আজকের এই অনুষ্ঠান আজকের এই সমৃদ্ধি কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি বিয়ানীবাজার উপজেলা আওয়ামী প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সদস্য কে সুমনকে সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আমার প্রধান অতিথি হিসাবে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন নেতা বিয়ানীবাজার উপজেলা পরিষদের সুনামধন্য চেয়ারম্যান জেলা ফতর রহমান খান সহ উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ এবং আজকে উপস্থিত আমার আত্মীয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা সাহেব বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি বিয়ানীবাজার উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মোল্লাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কামরুল হাসানকে বক্তব্য দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল হাসিব ফাতিম ফাতিমা খাতুন এডুকেশন ট্রাস্টের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বড় ভাই দেলোয়ার হোসেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিয়ানীবাজার উপজেলার গণমানুষের নেতা নবনির্বাচিত চেয়ারম্যান জনাব আতাউর খান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জেলা আওয়ামী লীগের অন্যতম নেতা যুগ্ম সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট নাসরুদ্দিন খান সহ উপস্থিত আছেন সাবেক ছাত্রলীগের সহসভাপতি আব্বাস ভাই সহ বর্তমান আওয়ামী লীগের বর্তমান ছাত্রলীগের সংগ্রামী সভাপতি নবগঠিত কমিটির ছাত্রলীগের সভাপতি সমাজ সহ উপস্থিত বিভিন্ন মহলের কর্মকর্তাবৃন্দ শিক্ষক মন্ডলী সাংবাদিক ভাইয়েরা, আসলে আজকের এই এডুকেশন ট্রাস্টের ট্রাস্ট থেকে আমাদের অনেক কিছু পাওয়ার আছে। যেমন আমি গর্বের সাথে বলতে চাই আজকের এই এডুকেশন ট্রাস্ট সরলভাই এটা সুন্দর পরিচালনা করার জন্য আমি আজকে এখানে উপস্থিত হয়েছে লাউতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সত্যরঞ্জন নাথ, বিশিষ্ট সমাজসেবী জনাব সালে আহমদ, জনাব খায়রুল বাশার চৌধুরী, উপস্থিত হয়েছেন কৃষক লীগ বিয়ানীবাজার উপজেলা শাখার সম্মানিত সভাপতি মাঝিউরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব জমির উদ্দিন, আমি করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব ফজলুর রহমান মাস্টার সাহেব, আওয়ামী লীগ নেতা জনাব আহমদ হোসেন বাবুল ভাই, জনাব হারিস আলী হারিমিয়া সাহেব, জনাব মাস্টার ফখরুল ইসলাম সিলেট জেলার সাবেক শ্রেষ্ঠ শিক্ষক, জনাব সাইফুদ্দিন লুলু বিশিষ্ট সমাজসেবী, জনাব কামরুল ইসলাম, জনাব ফখরুল ইসলাম ফখর মোল্লাপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্য, জনাব ফসরুজ্জামান ফসরুভাই, জনাব মাসুম আহমেদ দত্ত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জনাব আব্দুল হামিদ সাবেক বিশিষ্ট ছাত্রনেতা, জনাব আশরাফুল ইসলাম,
উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী ত্রাণ বিষয়ক সম্পাদক এবং আওয়ামী লীগ নেতা জনাব আব্দুল গফুর জগলু এবং ওনারা দুজন আমাদের এই কর্মসূচি বাস্তবায়ন কমিটির সদস্য জনাব বিশিষ্ট সমাজসেবী কালামউদ্দিন কালাম ভাই, হিরণউদ্দিন সিদ্দিকী, ফরহান আহমেদ এবং আব্দুল আলিম, লুৎফুর রহমান ফয়সল এবং আমি পরিচয় করিয়ে দিচ্ছি যারা ইতিমধ্যে আসনগ্রহণ করেছেন। বিয়ানীবাজার জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি বন্ধুবর আহমেদ ফয়সল, বিশিষ্ট সাংবাদিক আব্দুল আহাদ, বিশিষ্ট সাংবাদিক মাসুম আহমেদ এবং ইকবাল আহমদ সহ সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সাদেককে আবার বিয়ানীবাজার উপজেলার শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ধারাভাষ্যকার সাংবাদিক মাসুম আহমদকে, অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ, এখানে বাংলাদেশ আওয়ামী লীগ জেলা এবং উপজেলার নেতৃবৃন্দ রয়েছেন, ছাত্র নেতৃবৃন্দ রয়েছেন, অনেকে অনেক বক্তব্য রেখেছেন, এখানে সিনিয়র যারা রয়েছেন তারাও বক্তব্য দেবেন। আমি এসেছি আসলে শেখার জন্য, আমি সবসময় শেখার চেষ্টা করি। সরাবাই আমার প্রিয় মানুষ, আমরা অনেক দিনের চেনা পড়া পরিচিত মানুষ, তিনি সবসময় ভালো কাজ করেন, তা আমার তার সম্পর্কে আমার একটা ধারণা ছিল অনেক আগে, অনেক দিন কিছুদিন থেকে তার সম্পর্কে ধারণাটা আমার একটা পরিবর্তন হয়েছে, তার পরিবারের কাছে আমার দেওয়ার সুযোগ হয়েছে এবং তার বিভিন্ন কার্যক্রম দেখে আমার ধারণাটা বেশ। সভাপতি এমদাদ রহমানকে, এমদাদ রহমানকে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান করছি। ফাতিমা খাতুন এডুকেশন ট্রাস্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার প্রাণপ্রিয় সহকর্মীবৃন্দ সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে এই ট্রাস্টের, এই ট্রাস্ট শিক্ষা বিস্তার এবং শিক্ষার উন্নয়নে আগামীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে আবারও অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি জনাব শাহরিয়ার আলম সামাদকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল হাসিব ফাতিমা খাতুন এডুকেশন ট্রাস্টের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির আসন অলঙ্কৃত করে আছেন, প্রধান অতিথির আসন অলঙ্কৃত করে আছেন এই অত্র অঞ্চলের কিছু সন্তান, যার নেতৃত্বে এই অত্র অঞ্চলের আওয়ামী লীগ সুসংগঠিত হয়ে আসছে। আমাদের সকলের শ্রদ্ধাভাজন বিয়ানীবাজার উপজেলা, বিয়ানীবাজার উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান শাহরিয়ার আলম সামাদকে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আজকের এই মহতী অনুষ্ঠানের বিশেষ অতিথি সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যকরী সংসদের অন্যতম সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আব্বাসউদ্দিনকে, অ্যাডভোকেট মোহাম্মদ আব্বাসউদ্দিনকে মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং বিশেষ অতিথি আব্দুল হাসিব এবং ফাতিমা খাতুন এডুকেশন ট্রাস্ট সরোয়ার তেলোয়ার ভাই এবং শাকিরের প্রচেষ্টা এগিয়ে চলছে। আমি বিশ্বাস করি তাদের এই মহতি উদ্যোগ অত্যন্ত চমকপ্রদ একটা উদ্যোগ এবং সরোয়ার এবং শাকিরের সাথে আমি ব্যক্তিগত পরিচয় আছে এবং একসাথে আমরা অনেকদিন কাজ করেছি এবং দেলোয়ার ভাই সম্পর্কে জানি। আমি বিশ্বাস করি তাদের এই কার্যক্রম অব্যাহত রাখবে এবং তাদের এই কার্যক্রম এবং একটা দিক নির্দেশনা পাবে এবং বিয়ানীবাজারের শিক্ষার ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ লাগবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। বাংলাদেশ আওয়ামী লীগ বিয়ানীবাজার উপজেলা শাখা সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব আহমদ হোসেন বাবুলকে, ফাতিমা খাতুন এডুকেশন ট্রাস্টের শুভ উদ্বোধন উপলক্ষে আজকের সভার সম্মানিত সভাপতি, আজকের সভার প্রধান অতিথি, বিশেষ অতিথি সাড়াকান উপস্থিত, বিশিষ্ট রাজনীতিবিদ, সামাজিক ব্যক্তিবর্গ এছাড়া ছাত্র ভাইরা, আজকে ব্যতিক্রম ধর্মী একটি উদ্যোগ নেওয়া হয়েছে। মানুষের বৃত্ত থাকলে হৃদয় থাকে না, তাই বৃত্তবান এবং হৃদয়বান সব রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ আওয়ামী লীগ বিয়ানীবাজার উপজেলা শাখার প্রচার সম্পাদক সিলেট জেলা শ্রেষ্ঠ ম্যানেজিং কমিটির সদস্য নির্বাচিত যিনি হয়েছেন জনাব
হারুনুর রশিদ দীপু ভাই। জনাব হারুনুর রশিদ দীপু ভাই বক্তব্য রাখবেন। সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ, সহকর্মীবৃন্দ, সালাম আদাব। আজকে আব্দুল হাসিফ এবং ফাতেমা খাতুন পেন্টিকস্টাল ট্রাস্টের শুভ উদ্বোধন। আমি শুধু এই সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করব, পাশাপাশি এই সংগঠন যাতে একটি পরিবারের মধ্যে সীমাবদ্ধ না থেকে গোটা বিয়ানীবাজার। আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি বিয়ানীবাজার উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাস্টার বুরহানউদ্দিনকে। আজকের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ ও এলাকার মুরব্বী অভিনন্দন নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার তিনজন বাগনা এই যে উদ্যোগটি নিয়েছেন, আমি করুণ করুণা আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করছি এবং দোয়া করছি এই ট্রাস্টটা যেন, আমি এরকম কয়েকটি ট্রাস্টের সদস্য হয়েছি কিন্তু কিছুদিন পর ট্রাস্টগুলো বিলুপ্ত হয়ে যায়। তবে আমি আপনাদের কাছে দোয়া করবো, যেহেতু আমি ওনাদের অভিভাবক, কারণ এই গুণ আমারই গুণ, উনি যেমন আমার বাগনারও আমার, তাই আপনারা সবাই একান্তভাবে দোয়া করবেন যেন এই ট্রাস্টটি যেন বিলুপ্ত না হয়। আর এই ট্রাস্টের যে মূল উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা যেন বিঘ্নিত না ঘটে। আমি বিশেষ করে এই ট্রাস্টের বাস্তবায়ন কমিটির সদস্য হিসাবে আমাকে নিয়ে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি এই বাস্তবায়ন কমিটির সভার পক্ষ থেকে সবার দোয়া এবং অনুরোধ করছি যেন আমাদেরকে এই ট্রাস্টটি বাস্তবায়ন করার পক্ষে যতটুকু সম্ভব আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন এবং সবাই দোয়া করবেন যেন আমার এই বাগনারা যেন তাদের এই মহৎ উদ্দেশ্যটি চিরকাল স্থায়ী রাখতে পারে, এই আশা ব্যক্ত করে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার পক্ষে ব্যবস্থা করলাম। আল্লাহ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জনাব মইনুল ইসলামকে। আজকের উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আর এখানে উপস্থিত আছেন সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং উপস্থিত সবাইকে আমি আমার যথাযথ উপস্থিত হয়েছেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী প্রজন্ম লীগের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট বিয়ানীবাজার উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এ কে এম হাসান রেজা, সামাদ আহমদ, এখানে উপস্থিত হয়েছেন যুব বিষয়ক।